মুখ্যমন্ত্রীর নির্দেশেই এ রাজ্যের জেলা শাসকরা রবিবারের প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ করেননি পশ্চিমবঙ্গের আইএএস আইপিএসরা। আইপিএস আইএএস এবং আইএফএস এর আধিকারিকরা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এরপর আর কোনো অফিসাররা মুখ্যমন্ত্রীর কথা শুনবে না। শনিবার বিকেলে নদিয়ার কল্যাণীতে একটি দলীয় বৈঠকে এসে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইন সংশোধন নিয়ে রবিবার প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক ডেকেছিলেন, অথচ পশ্চিমবঙ্গের কোনো জেলা শাসক তাতে অংশগ্রহণ করেননি। কেননা মুখ্যমন্ত্রীর অফিস থেকেই তাঁর সচিব গৌতম সান্যাল সমস্ত জেলা শাসকদের প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ না করতে জানিয়েছিলেন বলে শুভেন্দুবাবুর অভিযোগ। শুনে রাখুন, কান খুলে, আইএএস আইপিএস এবং আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, তাদের অ্যামেন্ডমেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার, সেন্ট্রাল ক্যাডারের সব সুযোগ সুবিধা বেতন পান, আর রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে ঘোরেন, এই আলাপন এই আলাপন, এই ব্যবস্থাপনা কিন্তু এন্ড হবে। এর পরের যখন মিটিং হবে, যখন এই আইনটা সংশোধন করে ফেলবে কেন্দ্রীয় সরকার মার্চ মাসের মধ্যে, তখন দেখবেন এই জেলা শাসকরা তখন এই মুখ্যমন্ত্রী বা তার সচিবালয়ের কথা শুনবে না। সেই জন্যই এই আইনের রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা আছে। আজকের ঘটনা এটা চোখে আঙুল দিয়ে দেখি। নদিয়ার গয়েশপুরে এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি আরও অভিযোগ করেন যে জেলা শাসক, পুলিশ সুপার সহ সেন্ট্রাল ক্যাডারের আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের সব সুযোগ সুবিধা গ্রহণ করেন, অথচ রাজ্য সরকারের কথায় চলে। এই আইন সংশোধন হলে এই জেলা শাসকরাই আর রাজ্যের মুখ্যমন্ত্রী কথা শুনবেন না। গয়েশপুরের গোলবাজারে গত 18 জানুয়ারি দলীয় কার্যালয় ভাঙচুর এবং দলীয় কর্মীদের মারধর করার অভিযোগে এদিন শুভেন্দুবাবু সেখানে যান। পুলিশের কাজ করবে, আমরা চাই এখানে যাতে শান্তি বজায় থাকে। আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মিটিং করতে এসেছি, আমরা একটা চায় পে চর্চার জন্য এসেছি। আমরা পার্টি অফিসের ভেতরেই রয়েছি এবং কোথাও কোনো মাঠে বা কোনো গ্রাউন্ডে কোনো না কোনো র্যালি না কোনো আমাদের ওই ধরনের কোনো আমাদের কোনো ইচ্ছে আছে। তা সত্ত্বেও তৃণমূলের দুষ্কৃতীরা ওরা এখানে সামনে দাঁড়িয়ে এই ধরনের ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। আমরা সংযত, আমরা কখনো তাদের ওই উস্কানিতে আমরা ইয়ে করবো না। রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক উনি আসবেন, আমাদের আশ্বস্ত করবেন বা কিছু বলবেন, কি বলবেন সেটা সেখানেই শোনা যাবে। সেই ব্যাপারে তো আমি এখনই বলতে পারবো না কিছু। মূলত আজকে আপনাদের কর্মসূচি কি? চর্চা হবে আমাদের সঙ্গে, আমি তো বলছি আমাদের কর্মীদের পাশে উনি দাঁড়াবে, এটাই বার্তা। গোয়াতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে সংবাদ মাধ্যম তৃণমূলকে ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিল, গোয়াতেও তাই হচ্ছে। তিনি বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে আজকের ভারতবর্ষে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ও বেকারত্ব থাকত না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল গজাবে। তৃণমূলকে আপনারা ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিলেন মিডিয়া, গোয়াতে গাছে তুলুন, ভালোই হবে, 10ই মার্চ হবে দেখা। যে তোমরা কেউ অংশগ্রহণ করবে না, কিন্তু এই ব্যবস্থাটা চলবে না যে ডিএমআর এসপিরা, শুনে রাখুন কান খুলে, আইএএস আইপিএস এবং আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, তাদের অ্যামেন্ডমেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার, সেন্ট্রাল ক্যাডারের সব সুযোগ সুবিধা বেতন পান, আর রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে ঘোরেন, এই আলাপন এই আলাপন, এই ব্যবস্থাপনা কিন্তু এন্ড হবে। এর পরের যখন মিটিং হবে, যখন এই আইনটা সংশোধন করে ফেলবে কেন্দ্রীয় সরকার মার্চ মাসের মধ্যে, তখন দেখবেন এই জেলা শাসকরা তখন এই মুখ্যমন্ত্রী বা তার সচিবালয়ের কথা শুনবে না। সেই জন্যই এই রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা আছে। আজকের ঘটনা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গোয়াতে আজকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, গোয়াতে আজকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যাচ্ছে গোয়াতে, কোথায় ওখানে তৃণমূল গজাবে। তৃণমূলকে আপনারা ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিলেন মিডিয়া, গোয়াতে গাছে তুলুন, ভালোই হবে, 10ই মার্চ হবে দেখা। কাল পরশু
গেলেন পরাক্রম দিবসে একটাই বার্তা নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে ভারতবর্ষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেকারত্ব এই যে ভারতবর্ষে নানাবিধ ভিতরে থেকে দেশবিরোধী কাজ সব বন্ধ হয়ে যেত এই বার্তাই দিলাম এবং সাথে সাথে মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটা পুরো দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করেছেন মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আজাদীর পূর্বে 75 বছর লালকেল্লায় উদযাপন করেছেন মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি 21 সাল থেকে এই 23 জানুয়ারিকে পরাক্রম দিবস পালন করেন মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেটে সম্মান মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন আমরা বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেমন জন্য গৌরব অনুভব করি তাকে স্বাধীনতার 75 বছর পরে মর্যাদা দেওয়ার জন্য মর্যাদা দানকারী মোদিজির জন্য সমানভাবে গর্ব অনুভব করি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা